বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শাহলা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শাহলাস ওয়ার্ল্ড। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ভর্তার একটি রেসিপি। তো এজন্য আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। তো তার আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার সেই সকল বন্ধুদের প্রতি যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভর্তা করে নেব। এখানে আমি তিনটে শুকনো মরিচ নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, আর মাছগুলোকে আমি ভেজে কাটা ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়ে আমি ভালো করে মরিচ আর পেঁয়াজটা মেখে নিয়ে তারপর ভর্তাটা তৈরি করে নেব। এটা একেবারে ছোট্ট একটি ভিডিও, তো আশা করি পুরো ভিডিওটি সবাই দেখবেন, তারপর কমেন্টস করবেন। আসলে আমার ভিডিওতে প্রচুর পরিমাণ স্প্যাম কমেন্ট হয়, তো দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আসলে আপনারা যারা স্প্যাম কমেন্টগুলো করেন তারা এটা বুঝতে পারেন না যে যাদের স্প্যাম কমেন্ট করছেন তাদের চেয়ে কিন্তু আপনার নিজেরই ক্ষতিটা বেশি হচ্ছে। কারণ আমাদের কাছে, আমরা যারা নতুন আছি, তাদের ওয়াচ টাইমটা কিন্তু খুবই মূল্যবান। তো আশা করি সবাই এই বিষয়ে কেয়ারফুল থাকবেন, ভিডিওতে স্প্যাম কমেন্ট করা বন্ধ করবেন। যে জায়গায় 10টা ভিডিও দেখেন সে জায়গায় হয়তো 5টা দেখেন, কিন্তু স্প্যাম কমেন্ট করা বন্ধ করুন, কারণ এতে কিন্তু আপনাদেরই বেশি ক্ষতি হচ্ছে। তো আশা করছি আমার পুরো ভিডিওটা সবাই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমার ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। যেহেতু আমাদের সবার কাছে আমাদের ওয়াচ টাইমগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই উদ্দেশ্য করেই আমি বললাম। পুরো ভিডিও দেখা যদি সম্ভব না হয় কমপক্ষে 3 মিনিট দেখে তারপর কমেন্টস করবেন। তো আমার ভর্তাটা রেডি করা হয়ে গেছে, আজকে কিন্তু এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে অন্য কোনো দিন। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।